আমি একটু ওখানে বলতে চাই, হয়তো ওদের দোষ ছিল না, হয়তো আমি ভাষাটা ডেলিভারি ঠিক মতো করতে পারিনি, বা তারা হয়তো ঠিক মতো এটা নিতে পারিনি। আমাকে আমি একটা কথা বলতে গিয়েছিলাম যে কেউ কেউ আজকাল বলে বেড়াচ্ছে যে টাকা কেন স্কিলে বাংলার ছেলে মেয়েদের চাকরি দেবে, বলেছে কি বলেনি, বিজেপি সিপিএম এটা বলে বেড়াচ্ছে কি বেড়ায়। তা আমি বলেছি আমরা কখনো কোনো ডিসক্রিমিনেট করি না, আমাদের এখানে এ টু জেড যারাই আসবে ইনভেস্ট করতে, ইন্ডাস্ট্রি করতে, দে আর অল ওয়েলকাম। এ টু জেড এখানে আমরা কোনো রকম ডিফারেন্স করি না। কাজে টাকা যদি স্কিলে চাকরি দেয়, স্কিল ট্রেনিং ছেলে মেয়েদের, ওরা জানে না এখানে টাকার মতো কোনো কোম্পানি হয়েছে, যেন খড়গপুরটা গিয়ে ঘুরে আসুন, বেশি দূর লাগবে না, যেন একটু আইটি সেক্টরটা গিয়ে ঘুরে আসুন, অত বড় ক্যাম্পাস, আইটি ক্যাম্পাস, তাহলেই বুঝতে পারবেন কেন আমি বলছি কথা। করতে জানতে আপনারা কৃষকদের জমিও কেড়েছেন জোর করে, এটা আমরা করি না, জোর করে কৃষকদের জমি কেড়েছেন, আর সাথে সাথে মানুষ মেরেছেন, তাপসী মালিকের মতো মেয়েকে পুড়িয়ে মেরেছে, কৃষকদের পুড়িয়ে মেরেছে। আর টাকাটা তো আমাদের বিরুদ্ধে তো কোনো অ্যাডভার্টাইজমেন্ট করেছিল ইলেকশনের সময় আপনাদের ভোট দেওয়ার জন্য, কিন্তু আমরা কোনোদিন কিছু বলিনি। তার কারণ হচ্ছে আমরা বলেছিলাম যেখানে জমি আছে তোমরা করো, তোমাদের কোনো আপত্তি নেই, বিকল্প জমি না। এবং আমরা বারবার যেটা বলেছিলাম সেটা হচ্ছে জোর করে কৃষকদের জমি, দু ফসলি তিন ফসলি জমি নেওয়া যাবে না। তারপরে আমাদের এই আন্দোলনটাই আজকে সারা ভারতবর্ষের আইন হিসেবে অ্যাকসেপ্টেড হয়েছে। এবং আমরা বাংলায় আজও আমি যদি কিছু করি, আমি আগে জিজ্ঞেস করিনি, এডমিশন করতে হচ্ছে না তো, যদি কোথাও একটু জমিও নিতে হয় পিএইচি জল করবে, আইনের টাকা দিয়ে ওরা এগ্রিমেন্ট করলে যদি দিতে চায় তবেই করো, নাহলে করতে যেও না। আবার অনেকে দেউচা পাথরের সাথে তুলনা করছে, দেউচা পাথরির মতো প্রজেক্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের চাকরি গড় পাবে, গর্ব হওয়া উচিত পৃথিবীতে সেকেন্ড দ্বিতীয় বৃহত্তম কলকাতার কয়লা কেন্দ্র, রোজ ফুটুস ফুটুস করছে আর খুব ফট করছে নিয়ে আবার বলতে যাবো ভাষা, ভাষা কি ফুটুস ফুটুস ভাষা আছে তো,